শ্রী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিস আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আমি প্রথমেই বলে দেখতে চাই আপনি অত্যন্ত ব্যস্ত এবং সময় করে আসতে পেরেছেন এর জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে আমাদের অনুষ্ঠানটি ট্যাক্স সংক্রান্ত এবং ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমরা এই অনুষ্ঠানে ট্যাক্স যে টুয়ারি টোয়ারি যে সিজনটা আছে এটি নিয়ে আলোচনা করব আমরা আশা করব আপনাদের যে সমস্যা থাকে প্রশ্ন থাকে মন্তব্য থাকে আপনারা আমাদেরকে আমাদের কল করতে পারেন এবং সিপিএ আছেন উনি দেবব্রত চক্রবর্তী আপনাদের প্রশ্নের উত্তর দেবেন দেওয়ার চেষ্টা করবেন এবং সেটি করতে হলে যেটি নাম যে নাম্বারে ফোন করতে হবে সেটি হচ্ছে থ্রি জিরো সেভেন থ্রি সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নাম্বারে আমরা অনুষ্ঠানটি শুরু করবো এখনই এবং অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমেই একটু ছোট্ট একটি প্রসঙ্গ অনেক অনেক কিছু হচ্ছে আমি দর্শকদের জ্ঞাতার্থী কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই একটি হচ্ছে আমরা সবাই জানি নিউ ইয়র্কে করোনা ভাইরাস ভাইরাস নিয়ে সবাই উৎকণ্ঠায় আছেন এবং এটি স্বাভাবিক আমি আশা করব সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং যদি প্রয়োজন না হয় ভ্রমণ সংক্রান্ত জিনিস এবং ভিড় যেখানে হয় সেই সব সমস্ত এরিয়া এরিয়া চলায় ভালো এবং এই নিরাপদে থাকতে হলে প্রো অ্যাক্টিভ হতে হবে প্রো অ্যাক্টিভ ডিসিশনগুলো আমাদেরকেই নিতে হবে এবং সাবধানের কোনো মান নেই বলে একটি কথা আছে সেই সেটি অনেকখানি সত্যি এবং এই 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 ব্যাপারে আমি কিছু প্রশ্ন করব মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটি জড়িত থাকবে আমি প্রথমেই যে জিনিসটা আমরা কমন ট্যাক্স যে যে ইস্যুস বা প্রবলেম থাকে সেটি যে আসেন যারা আপনার কাছে আপনার ক্লায়েন্ট আছে শত শত ক্লায়েন্ট বিজনেস ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট কমন ট্যাক্স তো প্রবলেম থাকে কিছু এই কমন ট্যাক্স প্রবলেমটি নিয়ে আমি প্রথমে শুনতে চাই যেটি অনেকেরই হয়ে থাকে আমি আপনি যদি আমাদেরকে একটু একটি একটি করে বলেন যে এই প্রবলেমগুলা অনেক সময় রিপিটিং প্রবলেম হ্যাঁ সেটি আমি শুনতে চাই প্রথমে আপনার কাছ থেকে ধন্যবাদ মিস্টার হাবিব আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য এবং সেই সাথে ধন্যবাদ টিভি এন টোয়েন্টি ফোরের সকল দর্শককে যারা গুরুত্বপূর্ণ সময় নিয়ে আপনারা দেখছেন এই আমাদের এই অনুষ্ঠান আমি আজকে আলোচনা করব। কমন প্রবলেম যেগুলো আমরা ডেইলি ফেস করি ট্যাক্স রিটার্ন প্রিপারেশানের ক্ষেত্রে বেসিক্যালি প্রবলেমগুলো ক্রিয়েট দুইভাবেই হইতে পারে যে ট্যাক্স প্রিপেয়ারদের মানে এক্সপেরিয়েন্সের অভাবেও এটা হয় আবার অনেক সময় যারা ট্যাক্স পেয়ার তারাও অনেক সময় ঠিক বুঝতে না যে হাউ টু রিজলভ দিস ইস্যু তো যাই হোক আমি এটি কথা বলতেছি প্রথমেই বলবো যে ইনকাম রিপোর্টিং এটা একটা কমন প্রবলেম আমাদের বিশেষ করে আমাদের সোসাইটিতে কারণ আমরা ঠিক অনেকেই ট্যাক্সের বিষয়টা এতটা এক্সপার্ট না যে আসলে কিভাবে ইনকাম রিপোর্ট করতে হয় তো এখন হয়তো আমরা চিন্তা করতে পারি যে ইনকাম ইনকাম মানে তো ডাব্লিউ টু টেন নাইনটি নাইন আরও ভেরিয়াস ক্যাটাগরির ইনকাম আছে যে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম আছে তো আসলে আমরা কিভাবে ইনকামটা প্রপারলি রিপোর্ট করলে যে আমাদের কোনো ঝামেলা হবে না ট্যাক্স রিটার্ন আমরা পেনাল্টি এরিয়া চলতে পারি ইভেন এই ইনকাম রিপোর্টিংয়ের জন্য ট্যাক্স রিটার্নগুলো রিভিউ হয় অনেক সময় অডিট হয় তো বেসিক্যালি ওইটাই আমাদের মানে মেইন কনসার্ন থাকবে আমি শুরুতেই এক্সাম্পল হিসাবে বলবো যে অ্যাপস বেসড ট্যাক্স অপারেটর এটাকে আমি এক্সাম্পল হিসাবে আনবো কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা অ্যাপস बेस्ड ট্যাক্সি চালায় এবং তাদের মাল্টিপল সোর্সের 1099 থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয় দেখা গেছে যে তারা অনেক সময় অজ্ঞতার বসে বুঝতে পারে না যে আসলে কোনটা রিপোর্ট করতে হবে বা কিভাবে রিপোর্ট করতে হবে অর্থাৎ আপনি যদি উবার চালিয়ে থাকেন ইলো ক্যাপ চালিয়ে থাকেন একই সাথে এবং আপনি অ্যাপস স্পেসের কথা বলছেন আর জونو জونو লিফট আ আচ্ছা ঠিক আছে আপনি তিন জায়গায় কাজ করলেন হুম সেটাই বলতেছি যে একই ব্যক্তি দেখা গেছে যে অনেক সময় ইয়োলো চালায় উবার চালায় লিফ জোনো একই সাথে মাল্টিপলিয়েতে কাজ করে ট্যাক্সি রিটার্ন করার সময় দেখা গেছে যে মনের বলে হয়তো জোনুর একটা ইনকাম নিয়ে আসলো না বা উবার আনলো না লিফ্ট আনলো না আর প্রসঙ্গ তো বলে রাখি জোনো তেমন একটা কমন প্রবলেম সবার মধ্যে অনেকের উৎকণ্ঠা এটা যে হাউ টু রিপোর্ট জোনো ইনকাম কারণ জোনো অলরেডি ডিক্লেয়ার দ্য ব্যাংকরাপ্সি তাই সেই ক্ষেত্রে ওদের সাথে কোনো যোগাযোগও করা যাচ্ছে না আবার দেখা গেছে যে এই কোন অনেক সময় মানে এটা ইনকামটা মেইলও করে নাই বাসায় তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে ইনকাম রিপোর্টিং খুবই গুরুত্বপূর্ণ আমি একটু প্রশ্ন করি ডাবিউ টু তো আপনার জানুয়ারি থার্টির মধ্যে পেয়ে যাওয়া উচিত হুম অবশ্যই কিন্তু অনেকে আছে জানুয়ারি এখনও টু পায় নাই ফর সাম রিজন এটা মিসিং হইতেই পারে বাট সেই ক্ষেত্রে ডেফিনেটলি সকলের উচিত এগুলো কালেক্ট করেই ফাইল করে যদি থাকে এখন এমপ্লয়ার যদি না দেয় প্রথম উচিত হবে এমপ্লয়ারের সাথে যোগাযোগ করা সেটা ইজি ওয়ে টু কালেক্ট ফ্রম দ্য এমপ্লয়ার ইফ নট সেই ক্ষেত্রে আপনার একটা অপশন আছে আই আপনার এটাকে বলে কি বলে একটা অ্যাকাউন্ট ট্রান্সক্রিপ্ট ওইটার জন্য যদি আপনারা অর্ডার করেন মানে যারা ট্যাক্স পেয়ার আছে সেই ক্ষেত্রে ওখান থেকে অনলাইনে করা যায় নাকি ট্যাক্স অফিসে যে করতে হবে আপনার ওভার দা সেটা অনলাইনে করা যায় অনলাইনে আপনার ফর্ম আছে অনলাইনে যদি আপনি ফর্ম ফিলআপ করে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আছে আপনি বলছিলেন যে পাননি অনেকে ডাব্লিউটিউ জুনো কোম্পানি ব্যাংক হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা কমিউনিকেশন করছেন না হ্যাঁ সেই ক্ষেত্রে আমি জুনোর এই ব্যাপারটা অ্যাডভাইস করব যে আপনাদের ওয়ারিড কিছু নাই সবারই তো ব্যাংক অ্যাকাউন্টে জুনোর টাকা ঢুকছে তা আপনারা যদি টেন নাইনটিনে না পান ইউ ডোন টু ওরিড দ্যাট মাছ সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনারা কত টাকা জুনোর থেকে পাইছেন সেটা আপনারা মানে অ্যাড করার পরে মানে মান্থ বাই মান্থ আপনারা অ্যাড করে তখন টোটালটা পেয়ে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে আরেকটু প্রিকিউশন নিতে

পেনাল্টি সম্ভাবনা আছে সমূহ ক্ষতির সম্ভাবনা আছে উনি বেনিফিট তো পাবেনই না সেই ক্ষেত্রে তার অডিট হওয়ার সম্ভাবনা আছে ট্যাক্স রিটার্ন এবং সেই ক্ষেত্রে আপনারা করবেন কি ব্যাংকে যে টাকাটা আসে সেটার সাথে আপনার জুনুর কমিশনটা অ্যাড করে দিবেন দিয়ে তারপর রিপোর্ট করবেন ভেরি গুড অ্যাডভাইস আপনারা যারা শুনছেন দর্শক যারা জুনোতে কাজ করে থাকেন যারা যেই অংশটি আপনারা পেয়ে থাকেন সেটি জুনো আপনাকে পাঠিয়েছে তাদের কমিশন বাদ দিয়ে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে জুনো যখন এটি রিপোর্ট করবে আইআরএসে তারা রিপোর্ট করবে কমিশন সহ অর্থাৎ আপনাকে ওভার দেখাচ্ছে আপনি যদি কোনো কারণে ষাট হাজার ডলার ইনকাম করে থাকেন সেটা তারা যখন তাদের যদি হয়ে থাকে থার্টি পার্সেন্ট সেটা নব্বই হাজার দিয়ে দাঁড়াবে তারা রিপোর্ট করবে নব্বই হাজার অথচ আপনার কাছে এসেছে

যেটা আমি গত অনুষ্ঠানে অলরেডি স্টার্ট করছিলাম কিন্তু শেষ করতে পারিনি সময়ের অভাবে এবং এই এই টেন নাইনটিনের নিয়ে আমাদের কমিউনিটিতে আরেকটা মানে পরিষ্কার না অনেকেই মানে অনেকেই অনেক ধরনের ধারণা যে ও অনেকে দেখা গেছে যে ফুড ভেন্ডর ইনকামের কোনো প্রুফ নেই অনেক ট্যাক্স প্রিপেয়ারাই বলে যে একটা টেন নাইনটিনের নিয়ে আসেন তো দেখা গেলো যে ও যে বদলোকের কাছ থেকে টেন নাইনটিনের নিয়েছে ওকে জীবনে চিনেও না তার সাথে কোনো দিন যায়ও না বছরের শেষ একটা পিস অফ পেপার নিয়ে ট্যাক্স ফেল করে দিল তা আমি বলতে চাই ইউ হ্যাভ টু বি কেয়ারফুল দিস ইজ ফ্রড ল্যান্ড ট্যাক্স রিটার্ন কারণ টেন নাইনটিন এনের যে স্পেশাল রুল ইউ আর নট ফলোইং দ্য রুল বছরের শেষে একটা পিস অফ পেপার নিয়ে এসে ফাইল করলেন দ্যাট মিনস এই ইনকামটা আপনার হালাল কিন্তু হল না এখন শোনেন আমি রোলটাও বলছি যেহেতু হালাল এর ব্যাপারটা চলে আসে এটা কখন হোয়াট ইজ দ্য প্রসিজিওর টু ইস্যু দা টেন নাইনটি নাইন তা প্রসিজিওর হচ্ছে যদি আপনি কারো আন্ডারে কাজ করেন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এটা হচ্ছে মেইন কিওয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তার মানে আপনি এই কোম্পানির এমপ্লয় হলে কিন্তু ট্যানেন্টিন্যান্ট পাওয়ার কথা না ইউ শুড গেট দ্য ডাবলিউ টু বাট আপনি যখনই আউটসাইড পার্টি হবেন কন্ট্রাক্ট বেসিসে কাজ করবেন এবং আপনার পেমেন্ট যদি বছরে ছয়শো টাকার বেশি হয় এনি কাইন্ড অফ সার্ভিস অর মানে এনি কাইন্ড অফ সার্ভিস অর রেন্ট সেই ক্ষেত্রে আপনার উচিত হবে মানে ওই কোম্পানি বা যেই পার্সনে হোক তাদের উচিত হবে ট্যানেন্টিনেন হিসেবে এবং সেটা ভ্যালিড এবং ট্যানেন্টিনটা কীভাবে হয় সারা বছর আপনাকে যে পেমেন্ট করছে ওই টাকার সম পরিমাণ আপনাকে বছরে যদি সিক্স হান্ড্রেড এর বেশি হয় কিন্তু আর যদি ওই আপনার ওই সিক্স হান্ড্রেড এর কম হয় আমার কনসার্ন হচ্ছে এইটাই যে আপনারা সারা বছর কাউকে চিনেন না জানেন না হুট করে একটা টেন নাইনটি নিয়ে ফাইল করলেন এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট কিন্তু এটা অ্যাওয়ার যে বিশেষ করে আমাদের কমিউনিটিতে এটা মানে ফেক একটা ইনকাম ডিক্লারেশন চলতেছে এবং দে আর টোটালি অ্যাওয়ার এবং আমার অ্যাডভাইস থাকবে এটা যে এই ধরনের ইনকাম ডিক্লারেশন করে আপনারা ফাইল করবেন না

দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন যেটি উনি করেছেন বিট কয়েনের ইনকামটি কিভাবে রিপোর্ট করবেন এটি আমরা এটি ইন্টারেস্টিং এবং আমিই শুনতে যাব আপনার কাছ থেকে বলুন আমরা শুনছি ওকে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি দ্য বিট কয়েন যেটা আপনি ই করছেন এটা সেম থিং এটা স্টক ট্রানজাকশানে আমরা যেমন শেয়ার মার্কেটকে এটা স্টক মানে ট্রানজাকশান করি আলটিমেটলি দ্য সেম থিং বিট কয়েন মানে মোস্ট লাইকলি ওয়ান অফ দেম তো এখন বিট অন্যান্য যারা ব্রোকারেজ কোম্পানি আছে দেখা গেছে আমরা যখন স্টক ট্রানজেকশন করি ওরা বছরের শেষে টেন টেন নাইনটি নাইন বি বলে এটাকে টেন নাইনটি নাইন করে যেটাতে ক্লিয়ারলি আপনার ক্যাপিটাল গেইন লস এবং কস্ট এভরিথিং দে ডিক্লিয়ার ইন দ্যাট ফর্ম বাট দ্য বিটকোয়েন প্রবলেম হচ্ছে যে এরা এখনও পর্যন্ত কোনো টেন নাইনটি নাইনের সিস্টেম নাই বাট আইআরএস এস কিন্তু অলরেডি ওয়ার্নিং দিয়ে দিছে যে ইভেন বিটকোয়েন কোম্পানিকেও যে মেক শিওর ইউ রিপোর্টেড অল দ্য গেইন এন্ড লসেস তা এখন বিটকয়েন কিন্তু অলরেডি আই আর এস এর রিপোর্টিংয়ের ক্রাইটেরিয়াতে আছে এবং সেই ক্ষেত্রে কয়েন অলরেডি রিপোর্টিং ক্রাইটেরিয়াতে আছে এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি যারাই বিট কয়েন ট্রানজাকশান করবেন আপনাদের উচিত হবে হোয়াট এভার দ্য গেইন অ্যান্ড লস ইউ শুড রিপোর্টেড প্রপারলি এবং সেটা ডেফিনেটলি ক্যাপিটাল গেইন এবং সেটা ডেফিনেটলি ক্যাপিটাল গেইন ও লস হিসেবে আপনারা রিপোর্ট করবেন এবং ইউ আর আন্ডার দ্য রিপোর্টিং ক্রাইটেরিয়া লাইক আদার স্টক ট্রানজাকশন আমি বিটকয়েন যেহেতু কথাটা আসলো অনেকেই বিটকয়েন ব্যাপারটি অনেকের কাছে পরিষ্কার না একটি ব্যাপার জেনে রাখা ভালো যে বিটকয়েন একটি আনরেগুলেটেড মাধ্যম এবং এটি যেটি করে সেটি হচ্ছে এটি দিয়ে আপনি সরাসরি কিছু কিনতে পারবেন না এটি যে এটির উত্থান হয়েছে একটি আনরেগুলেটেডের সিস্টেমের মাধ্যমে এবং যারা এটি করে থাকেন যারা এই সিস্টেমের মাধ্যমে লেনদেন করে থাকেন সেটি এখনও কমপ্লিটলি রেগুলেশনের বাইরে এবং এটির যদিও এই বিড ডলার এগেনস্টে করা হয়েছে এই নিয়ে বিস্তারিত একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের আছে ভবিষ্যতে

যদি লস হয় ইট উইল বি ক্যাপিটাল লস হুইচ উইল বি ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড ডলার ডিডাক্টেড ইন ইয়ার আর যদি আপনার গেইন হয় হোয়াট এভার দ্য গেইন আপনার হবে পুরাটাই আপনার ট্যাক্স রিটার্ন ক্যাপিটাল গেইন হিসাবে অর্থাৎ আপনি বলছেন আমি একটু একটি নাম নাম্বার যুক্ত করি ধরেন আপনি

এবং রিমেইনিং যে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এটা ইট উইল বি ক্যারি ফরওয়ার্ড মানে আসতেই থাকবে আনটিল ইট অ্যাবজর্ভ এখন আসুন উনি বলছিলেন একজন একজন সিনিয়র আছেন যিনি পাবলিক চার্জ বা নিয়ে থাকেন সেক্ষেত্রে উনি এটি কি উনি যেটি বলতে চাচ্ছেন আমি যতটুকু ধারণা করছি যে যেরকম ইনকাম দেখালে এটি পাবেন সেই পরিমাণ ইনকাম দেখিয়ে এটা নেবেন কিনা এরকম একটি প্রশ্ন ছিল এবং এটি নিলে তার পরবর্তীতে তার কোনো

মানে আনতে এখন দেখেন কোন ট্যাক্স রিটার্ন গুলা ফ্রডল্যান্ড ট্যাক্সিডান এ পরে যে সমস্ত ট্যাক্স পেয়ার তাদের ইনকাম অথবা এক্সপেন্স যেটাই মোর দেন্টি পারসেন্ট হাইট করবে তার মানে ইনকাম যদি তারা আন্ডারস্টেটেড করে টোয়েন্টি পার্সেন্ট অথবা এক্সপেন্স ওভারস্টেটেড যদি তো সেই ক্ষেত্রে ইন্টেনশনালি যদি আপনি ইনকামটাকে কমিয়ে যদি আপনি মেডিকেট গাইডলাইনে থাকতে চান এবং ডেফিনেটলি ইট উইল বি এ ফ্রড ল্যান্ড রিটার্ন এবং আমি মানে বলবো যে এটা ইন্টেনশনালি লোকজন করে শুধুমাত্র মেডিকেট নেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আসলে পাবলিক চার্জ একটা এটা ডিফারেন্ট আসলে আমি ট্যাক্স রিটার্ন সাথে চলুন তার প্রশ্নটি নিয়ে প্রিয় দর্শক আপনার পরিচয় দিন প্রিয় দর্শক জি শুনছি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন বলছি আমার বাবা মা এক বছর হয়ে গেছে দেশে গেছে তাদের গ্রিন কাটলো ছিল তা আমি এখন ট্যাক্স করলে আমার বাবা মাকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবো কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনি ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন অনেকেই হয়তো আপনাকে ভ্রান্ত ধারণা দিবে যে বাবা মা আপনার সাথে থাকে না আপনি দেখাতে পারবেন না শুনেন প্যারেন্টসের রুল হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারেন্টস দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ ক্লেম তার মানে আপনি যদি আপনার করেন বাংলাদেশে যদিও ওনার আপনার সাথে থাকে না স্টিল ইউ অ্যাজ এ ডিপেন্ডেন্টের মধ্যে আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আমি একটি থেকে একটি অংশ আপনাকে তুলে ধরতে চাই শকত শেখ উনি বলছেন আই উড লাইক টু টেল মাই ফ্রেন্ড ইফ ইউ নিড এন ইয়ারলি ট্যাক্স উনি আপনার খুব প্রশংসা করেছেন এবং উনি আপনাকে আমাদের এই এই অনুষ্ঠানে দেখতে চান বারংবার শকত শেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমরা চেষ্টা করি আপনাদের প্রিয় যারা ব্যক্তিত্ব আছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ এবং নিয়ে আসার অনেক সময় ওনারা অনেক ব্যস্ত থাকেন যার জন্য সম্ভব হয় না কিন্তু আমরা যখনই পাই তখনই তাদেরকে নিয়ে আসি এবং তারাও আমাদেরকে সময় দেন এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা চেষ্টা করেন আপনাদের কাছে আপনাদের সমস্যার সমাধানগুলো তুলে ধরতে আশা করি আপনি আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের অনুষ্ঠান আমি যাচ্ছি টেন নাইনটি নিয়ে যে প্রশ্নটি অনুষ্ঠান যে কথাগুলো আপনি বলছিলেন ইন্ডিভিজুয়াল কথা বলছিলেন আপনি কথা বলছিলেন যারা বিভিন্ন অ্যাপস বেস সার্ভিসে কাজ করে থাকেন তাদের সমস্যার কথা খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন জুনোর ব্যাপারে এ ছাড়া কি যাই হোক ওই আমি আমার মেইন কনসার্ন ছিল যে আসলে ইনকাম রিপোর্টিংটা শুড বি প্রপারলি এবং এই যে টেন নাইনটি নাইনটা এই কারণেই আসছে যে আমাদের কমিউনিটিতে আসলেই মানে টেন নাইনটা একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমি যা দেখতেছি যে হুট হাট ইনকামের প্রুফ নাই যে যার মতো একটা বছরের শেষে পিসব পেপার নিয়ে আসতেছে সে যেটা খুবই ভয়ানক এবং আপনারা যদি কোনো কারণে মানে অডিট তো হচ্ছেই টেন নাইনটি নাইন কিন্তু ফ্রিকোয়েন্টলি দেয়ার অডিটেড নাও নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অলরেডি জানে দে আর নাইনটি নাইন পার্সেন্ট দেয়ার এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান অবলম্বন করবেন দুজনেই কিন্তু ট্রাভেল পড়বে এই ক্ষেত্রে যে দিবে দ্যাট মিন যে ব্যক্তি টেন নাইনটি নাইন দিবে তারা কিন্তু টাকার বিনিময়ে দিচ্ছে সেইটাও আমরা জানি এবং সেই ক্ষেত্রে সেও পেনাল্টি পড়বে কারণ সে অ্যাসিস্ট করতেছে লোকজনকে হায়ার রিফান্ড নেওয়ার জন্য

আমি আমি একটু একটি ব্যাপার প্রশ্ন করতে আমাদের যারা একসাথে কাজ করি সবাই চেষ্টা করি আমাদের আহ আপনারা যারা আছেন ভিউয়ার্স তাদের সাথে কাজ করার এবং তুলে ধরার বিভিন্ন সময় আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি থাকে এবং এই ভুল ত্রুটির আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করব এবং পরবর্তীতে আমরা চেষ্টা করি এই ভুল ত্রুটি সারিয়ে আরও কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় সব কিছু আমরা করি আমি আশা করব যে আপনি দেখতে থাকবেন আমাদের অনুষ্ঠান থাকবেন আমাদের সাথে এবং সেই সুযোগটি আমাদেরকে করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ডিপেন্ডেন্ট প্যারেন্টস যে নিয়ে যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আসলে এখানে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই ইট ইজ ভি ভেরি ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য কোড যে ডিপেন্ডেন্ট প্যারেন্টস আর ডিপেন্ডেন্ট চাইল্ড দুইটা কিন্তু দুই জিনিস চাইল্ডের ক্ষেত্রে স্পষ্ট বলা আছে যে ডিপেন্ডেন্ট চাইল্ড হ্যাজ টু লিভ উইথ প্যারেন্টস মোর দেন সিক্স মান্থ ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার টু গেট দ্য চাইল্ড বেনিফিট কিন্তু ডিপেন্ডেন্ট কিন্তু চাইল্ডের ক্ষেত্রে ছয় মাসের কম হলে আপনার দেখাইতে পারবেন বাট বেনিফিটের ক্ষেত্রে বলা আছে ইফ দে ওয়ান্ট টু গেট আন ইনকাম ক্রেডিট দেন দে হ্যাভ টু লিভ উইথ দ্য প্যারেন্টস মোর দেন সিক্স মান্থ বাট দেখেন প্যারেন্টস এর ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট প্যারেন্টস আর চাইল্ড কিন্তু এক না প্যারেন্টস এর ক্ষেত্রে আয়ার্স স্পষ্টই বলে দিছে যে প্যারেন্টস এর ক্ষেত্রে ট্যাক্স সাথে থাকার কোনো বাধ্যবাধকতা নাই যদি আপনি প্যারেন্টসকে সাপোর্ট করেন আপনার সাথে না থাকলেও আপনি চাইল্ড সরি প্যারেন্টকে ডিপেন্ডেন্ট দেখাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার কনফিউশনে কোনো সুযোগ নেই আমি জানি না কে কোন প্রোগ্রামে কি বলছে মানে এটা ভেরি ক্লিয়ার যে চাইল্ড এন্ড প্যারেন্ট দুইটা দুই জিনিস এর ক্ষেত্রে আমরা নিব আমাদের আরেকজন দর্শক আছে আমি প্রশ্নটি নিব কারণ আমাদের যেতে হবে বিরতিতে আমি প্রশ্নটা নিয়ে বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক কে আছেন আপনার নাম পরিচয় দিন এবং আপনার প্রশ্নটি করুন

প্যারেন্টস এর ক্ষেত্রে আপনার নিয়মটা হচ্ছে আপনার না থাকলে চলবে আর কি আর আপনার ক্ষেত্রে

প্রিয় দর্শক বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দিয়ে অ্যানালিসিস টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ আমরা আলোচনা করছিলাম ট্যাক্স টোয়েন্টি টোয়েন্টি বিভিন্ন বিষয়ে এবং আমরা বিরতিতে যাওয়ার আগে দুটি প্রশ্ন এসেছে একটি মিশিগান এবং একটি জিমেকা থেকে একই ধরনের প্রশ্ন শেষের অংশটি একটু আলাদা হ্যাঁ দন আপনি যদি আরেকটু সুন্দর করে খুলে ব্যাখ্যা করেন ওকে ধন্যবাদ দর্শক খুবই মানে রিলেভেন্ট একটা কোশ্চেন যে কোন চাইল্ড যদি ডিসেম্বর 31st রাত 11টা 59 মিনিটের জন্ম হয় লেটস সে সেই ক্ষেত্রে আপনার সাথে মি এক মাসে चाइल्डর তো ছয় মাস আগে সুযোগই নেই তার প্যারেন্টস সাথে তো সেই ক্ষেত্রে ট্যাক্স রুল কি আইআরএস এ ক্ষেত্রে ভেরি ক্লিয়ার তারা অলরেডি তাদের ট্যাক্স কোডে এটা বলছে যে ডেথ অ্যান্ড বর্ন নেভার প্রোরেটেড ইফ দিস থিং হ্যাপেন এনি টাইম ডিউরিং দ্য ইয়ার ইট উই অ্যাজিউম ইট এক্সিস্ট ইন দ্য হোল ইয়ার এটার ই হচ্ছে আমি বাংলাটা বলছি ক্লিয়ারলি সেটা হচ্ছে যে ডেথ জন্ম এবং মৃত্যু এটার কোনো প্রোরেশন নেই আপনার বছরের যে কোনো সময় যদি এই দুইটা জিনিস ঘটে আপনারা পুরো বছরের এটার অ্যাডভান্টেজ পাবেন এটার এক্সিস্ট্যান্স পুরো বছর তার মানে কোনো চাইল্ড যদি ডিসেম্বর থার্টি ফার্স্ট রাত্রে এগারোটা উনষাট মিনিটের জন্ম হয় তার এক্সিস্ট্যান্স সারা বছরেরই আমরা ধরে নেব এবং দিস চাইল্ড উইল বি উইল গেট দ্য ফুল ইয়ার আর্ন ইনকাম ক্রেডিট অ্যান্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট

অ্যাক্টিভ থাকে তারা আসা যাওয়ার মধ্যে থাকে এবং দেখা গেছে যে এক দুই বছর পর পরও আসে দ্যাস ফাইন ইউ ক্যান ক্লেম দেম এজ এ ডিপেন্ডেন্ট কারণ দে ডোন্ট নিট টু লিভ উইথ ইউ অ্যান্ড দ্য মেইন থিং হচ্ছে ইফ ইউ সাপোর্ট দেম

একটু মানে প্রবলেম আছে ধরেন কারো চাইল্ড আসছে নভেম্বরের দিকে বা দেখা গেছে যে এই বছরের পরে আসছে চাইল্ড স্টিল দে ক্যান ক্লেম দ্য চাইল্ড এজ এ ডিপেন্ডেন্ট বাট সেই ক্ষেত্রে কিন্তু চাইল্ডের ওরা দেবে না ইনকাম ক্রেডিট তো দিবে না ইভেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট তো দিবে না যদি ওই বছরের পরে আসে আর কি সেই ক্ষেত্রে এটাকে বললো আমেরিকান ট্যাক্স হাইক প্রোটেকশন অ্যাক্ট ওই অ্যাক্টের আন্ডারে যদি কেউ ডিউরিং দি ইয়ারের পরে আসে নন রেসিডেন্ট হিসাবে সেই ক্ষেত্রে তার ওই ক্রেডিটটা দেয় না হোক আপনার আনসার হচ্ছে ইউ ক্যান ক্লেম কেম ভার এজ এ ডিপেন্ডেন্ট ইউ

খুব বুঝে শুনে আমরা আশা করি যারা দেখছেন এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা আপনাদের যেতে হবে না এবং যাবেন না আমরা এটাই কামনা আমাদের কিন্তু যেহেতু এটি লিগাল একটি ইস্যু একটি লিগাল অ্যাভিনিউ এবং খুব টেকনিক্যালি এই সমস্ত ব্যাপারে হ্যান্ডেল করতে হয় সবচেয়ে হচ্ছে ভালো একজন সিপিআইয়ের পরামর্শ নেওয়া এই সব এই সব ঘটনা বা দুর্ঘটনা যখন ঘটে থাকে এবং যারা এই ট্যাক্স বেনিফিটের ব্যাপারে আলোচনা করছেন আমি ডেফিনেটলি তাদের সাজেস্ট করবো যে ভালো একজন সিপিআইয়ের সাথে কথা বলা এবং সেই ব্যাপারে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি কিন্তু অনেক সময় কিছু মিসকনসেপশন থাকে অথবা জানাটা অ্যানাফ না সেই ক্ষেত্রে সেরকম একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই আপনার কাছে সেটি হচ্ছে অনেকেই আমরা যারা হোম ওনার আছি সান সোলার এনার্জি ব্যবহার করি সোলার সোলার প্যানেল বসাই ইনারা কি কোনো কোনো রকম বেনিফিট আদার দেন যেই তাদের রিডিউস হচ্ছে খরচটা সেটি ছাড়া ট্যাক্স বেনিফিট এটা হচ্ছে সোলার এনার্জি ক্রেডিট বলে যেটা নিউ ইয়র্ক স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের ইনসেন্টিভ আছে এটার মধ্যে তবে মেইন আমি সংক্ষেপ বলে নিচ্ছি বেনিফিটটা হচ্ছে যে আপ টু থার্টি পার্সেন্ট অব দ্য কোয়ালিফাইড ইকুইপমেন্ট যে এক্সপেন্স আছে সেটা আপনি ক্রেডিট পেতে পারেন সোলার দে ডেলার্সে আপনি যদি সোলার প্যানেল বসান আপনার থার্টি থাউজেন্ড ডলার আপনার মানে খরচ করলেন সোলার প্যানেলের পিছনে সেই ক্ষেত্রে ফেডারেল আপনাকে আপ টু থার্টি পার্সেন্ট তার মানে নাইন থাউজেন্ড ডলার উইল গেট দ্য ট্যাক্স ক্রেডিট তবে সেই ক্ষেত্রে ক্রেডিটটা বলে রাখি এটা হচ্ছে ফেডারেল দেবে আর নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফাইভ থাউজেন্ড হুইচ এভার ইজ হায়ার নিউ ইয়র্ক স্টেট দেবে ফাইভ থাউজেন্ড তবে মনে রাখবেন

এটা হচ্ছে এটাকে বলে নন রিফান্ডেবল ক্রেডিট আর একটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ যেটা সোলার প্যানেলের অনেকেই জানেন না এটাকে বলে ট্যাক্স অ্যাবেটমেন্ট তার মানে ট্যাক্স অ্যাবেটমেন্ট সেটা হচ্ছে যারা বাড়ির মালিক আছেন প্রত্যেকে কিন্তু রিয়েল এস্টেট ট্যাক্স পে করতে হয় যেটা হাই নাম্বার নিউ ইয়র্কে হয়তো এবারে যে সিক্স ফাইভ সিক্স থাউজেন্ড ডলার উই আর পেয়িং দ্য রিয়েল এস্টেট ট্যাক্স সোলার ক্রেডিটের মজার বিষয় হচ্ছে ওইটার চাইতো তো ইউ উইল গেট দ্য ফাইভ ইয়ার্স ট্যাক্স অ্যাবেটমেন্ট ক্রেডিট তার মানে ওইটা আপনার রিয়েল এস্টেট ট্যাক্সটাকে কমিয়ে দেবে সার্টিন অ্যামাউন্ট দে উইল ডিক্লেয়ার দ্য ট্যাক্স অ্যাবেটমেন্ট ক্রেডিট তার মানে আপনি যে পরিমাণ ট্যাক্স দিবেন রিয়েল এস্টেট সেটা কম পে করতে হবে সেটা কম পে করতে হবে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে আমার ছিল অনেক অনেক প্রশ্ন আপনার কাছে ট্যাক্স রেড ফ্ল্যাগ নিয়ে ট্যাক্সের যে রেড ফ্ল্যাগ হয়ে থাকে বিভিন্ন সময় সেটি নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন কোম্পানি টেন নাইনটি নাইন কোম্পানি ইস্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল কীভাবে কোম্পানির ট্যাক্স রিডিউস করা যায় এ ব্যাপারে অনেক প্রশ্ন ছিল অ্যাড অডিট হলে কি করতে হবে অনেক প্রশ্ন ছিল আমি ভবিষ্যতে এবং সামনে আমি আশা করি আপনাকে আমি আবারও পাবো আমাদের দর্শকরা পাবেন এবং সেই সেই দিন আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব এবং সুন্দর ব্যাখ্যা আপনি দিবেন বলে আমি আশা করি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি যারা ট্যাক্স ফাইল করছেন তাদের সম্বন্ধে আপনি কোনো উপদেশ দিতে চান কি না সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য আমার উপদেশ একটাই থাকবে যে আপনারা বেসিক্যালি ইনকাম রিপোর্টিং এর ক্ষেত্রে সাবধান থাকবেন এবং মেক শিওর ইউ আর নট আন্ডার রিপোর্টিং দ্য ইনকাম অ্যান্ড অলসো ওভারসেটিং দ্য এক্সপেন্সেস তার মানে ট্যাক্স ফাইলটা করবেন ভেরি রিজনেবল ইট হ্যাজ টু বি অ্যাকর্ডিং টু এ লিভিং স্ট্যান্ডার্ড সেই ক্ষেত্রে আপনারা অডিটার ঝামেলা থেকে মুক্ত থাকবেন এবং ডেফিনেটলি আপনারা একজন অভিজ্ঞ সিপিআর পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেসি অ্যারাইজ হয় যাতে করে আপনারা ভবিষ্যতে থেকে মুক্ত থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে শুধু দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যানালিসিস অনুষ্ঠান আমরা আলাপ করছিলাম ট্যাক্স নিয়ে আমাদের সাথে ছিলেন দেবব্রত চক্রবর্তী সিপিএ আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো রেখেছেন যে যেখানে থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আগামী অনুষ্ঠানের আগ শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আজ শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকবেন